দুয়ারে সরকার করে বাংলার মানুষের সমস্যার সমাধান ঘরের দরজায় এনে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি নিজেদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন বাংলার মানুষ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির নির্দিষ্ট ফোন নম্বরের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন নম্বরটি হল 9137091370। ফোন করা যাবে সোম থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধে 6টা। মুখ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময় এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগ নিতে 500 কল সেন্টার ও 100 কর্মী নিয়োগ করা হয়েছে। রোগী ভর্তি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরের সচিবকে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলেন তিনি। প্রত্যেকের ফোনে যাবে অডিও। মমতা জানান, সাধারণ মানুষকে আমাদের আরও পরিষেবা যত দ্রুত পৌঁছে দেওয়া যায় এ নিয়ে পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারে সরকার যেগুলো একটা ইতিহাস সৃষ্টি করেছে। আগে আমি একটা পার্টি থেকে দিদিকে বলো বলে একটা করেছিলাম, আমরা ওই টাইপেরই, এটা পলিটিক্যাল নয়, এটা গভর্নমেন্টের সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটা নতুন প্রোগ্রাম। বাংলার মানুষ সরাসরি ফোন করে যার যা অসুবিধে সেটা আমাকে জানাতে পারবেন। মানুষের কথা শোনার জন্য আর উন্নত ব্যবস্থা করা হলো। তিনি জানান, বলেছি 550টার বেশি রিভিউ মিটিং করেছি আমরা, ফলে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান এর মাধ্যমে 6 কোটি 76 কোটির বেশি পরিষেবা, 6 কোটি 76 লাখ মানুষকে পরিষেবা আমরা দিতে পেরেছি। তৃণমূল স্তরের মানুষকে সম্পূর্ণ সচেতন করবার জন্য 3561টি বাংলার সহায়তা কেন্দ্রের মাধ্যমে। এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। জানান, বাংলার বাড়ি এই টাকাটা সেন্ট্রাল এখন বন্ধ করে দিয়েছে, যখন চালু হবে তখন আবার আমরা এটা করে দেবো, না হলে কিছুদিন অপেক্ষা করতে হবে, আবার যখন নতুন সরকার আসবে দিল্লিতে তখন আমরা এই কর্মসূচি নেব। এই বৈঠক থেকেই দ্বিতীয় কেষ্টপুর সেতুরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জাগো বাংলা রিপোর্ট।